পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। আপনারা মাঝে মাঝেই ভিডিওগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন, বিভিন্ন প্রশ্ন করে থাকেন, তো অনেক প্রশ্নের উত্তর আমি ভিডিও আকারে দিয়ে থাকি, খুব বড়ভাবে একটু বিশেষ সময় নিয়ে বিস্তারিত আলোচনা করে। আবার অনেক সময় অনেক প্রশ্ন এরকম হয় যে সেটা নিয়ে আসলে ভিডিও বানানো সম্ভব হয়ে ওঠে না, বা অনেক সময়ের প্রয়োজন। এখানে দেখা যায় কোনো ভিডিও আমি এক বছর পরেও বানিয়েছি, এরকম হয়েছে, তো অনেকে এতে মন খারাপও করেন। আবার অনেক প্রশ্নের উত্তর দেখা যায় আমি মন্তব্যের ঘরে লিখে ছোট করে দিয়ে দিই, কিন্তু দেখা যায় যিনি প্রশ্ন করেছেন তিনি সেটা আর দেখেন নাই, কারণ হয়তোবা সে সেখানে ঢোকেন নাই, বা অনেকে ইউটিউবের সেই অ্যাপসই ব্যবহার করেন না, অন্য অন্য জায়গা থেকে থার্ড পার্টি থেকে ইউটিউব দেখেন, তো তাদের কাছে আর সেটার উত্তরও যায় না। তো এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের যে মন্তব্যগুলো আছে, প্রশ্ন আকার যে মন্তব্যগুলো অথবা যে মন্তব্যগুলোর উত্তর দেওয়া সম্ভব, এই মন্তব্যগুলো নিয়ে আমি একটি পর্ব তৈরি করব। সেখানে আমি খুব ছোট করে 2 মিনিট 4 মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। একটা ভিডিওর মধ্যে 4-5টা করে প্রশ্ন থাকবে, সাথে উত্তর থাকবে। অবশ্যই সেই প্রশ্নগুলো আপনাদের মন্তব্যের ঘর থেকে নেওয়া হবে। আর এই পর্বের নাম দিতে চাচ্ছি অমৃত জিজ্ঞাসা। অমৃত জিজ্ঞাসা নিয়ে 1 পর্ব, 2 পর্ব, 3 পর্ব, এভাবে বিভিন্ন পর্ব হতে থাকবে। সেখানে আপনাদের এই কমেন্টের মন্তব্যগুলো আমি উল্লেখ করব এবং সংক্ষেপে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ আমরা অমৃত জিজ্ঞাসার প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন, এক ভাই প্রশ্ন করেছেন যে আত্মমন্থন কীভাবে করব। একটি ভিডিও আছে যে আত্মমন্থন করাই হচ্ছে সর্বোত্তম সাধনা, সেখানে মূলত একজন এই বিষয়টা জানতে চেয়েছিলেন যে আসলে আত্মমন্থন কীভাবে করব। আত্মমন্থন কী আপনাকে আগে সেটা বুঝতে হবে। আত্ম দ্বারা এখানে নিজ, মন্থন মানে কি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে কি, যে অনেকে হয়তো বা সমুদ্র মন্থনের কথা শুনেছেন। আরেকটি বিষয় সহজ করে বলি যে আমরা যখন ডাল ঘুটনি দিয়ে ডাল ঘুটি যে হাত দিয়ে যখন এইভাবে করি তখন কি সেটা এক প্রকার মন্থন। আবার অনেকে আছেন যে যারা মাঠা তৈরি করে থাকেন তারাও কী করেন, এক প্রকার মন্থন করেন, যে একটা দড়ি দিয়ে একটা লাঠি বা বাঁশ সেখানে রাখেন, তারপরে 2 হাত দিয়ে টানেন, তো দেখা যায় সেখানে কী হয় যে মাখনটা কী হয় আলাদা হয়ে যায় দুধ থেকে, কারণ একবার এই দিকে আসে বাঁশ আরেকবার কী অপর দিকে যায়, তো বারবার এরকম ঘূর্ণনের ফলে যেটা ঘটে, একবার ডান দিকে ঘুরে একবার বাম দিকে ঘুরে, এই যে ঘূর্ণনের ফলে দেখা যায় দুধ থেকে মাখনটা কী হয়ে যায় আলাদা হয়ে যায়, তো এটাই হচ্ছে এক প্রকার মন্থন। আত্মমন্থনটা হচ্ছে নিজেকে মন্থন করা। ওখানে দুধ মন্থন করে আমরা ডালকে মন্থন করি, আর এখানে হচ্ছে কি আমরা নিজেকে মন্থন করব। তা আপনি নিজেকে কীভাবে মন্থন করতে পারেন? নিজেকে আমরা বিভিন্নভাবে মন্থন করতে পারি। মন্থন কেন করব এটা জানার জন্য সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা মন্থন কেন করব। মন্থন করব হচ্ছে আমার মধ্য থেকে ভালো এবং মন্দকে কী করতে, আলাদা করতে, আমার মধ্য থেকে অপ্রয়োজনীয় জিনিসটা থেকে কি মূল জিনিসটাকে বের করে আনতে। যেমন আমার দেহের মধ্যে দুধ এবং মাখন রয়েছে, আমার প্রয়োজন কি মাখনটাকে সেপারেট করা, আলাদা করা, আমার মধ্য থেকে মন্দ বিষয়গুলোকে বাদ দেওয়া, ভালো বিষয়গুলোকে বের করে আনা, এবং সেটাই কি এক প্রকার আত্মমন্থন। তো যদি আমি ভালো বিষয় বের করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? প্রথমত আমি জ্ঞান অর্জন করতে পারি। জ্ঞান অর্জনের মাধ্যমে আমি আমার ভালো এবং মন্দ দিকগুলো কি করতে পারি, আলাদা করতে পারি। তারপরে হচ্ছে আমি বিভিন্ন ভালো মানুষের সঙ্গ করতে পারি, যে তারা কিভাবে ভালো এবং মন্দকে আলাদা করে বা তারা কিভাবে তাদের কার্য সম্পাদন করছেন, তার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার এই কাজটা করা উচিত আর এই কাজটা করা উচিত না, বা আমার মধ্যে কি এই গুণটা আছে তার মানে এটা ভালো, বা এই গুণগুলো তো খারাপ তাদের কাছে জানতে পারলাম, তখন আমি এটা বুঝতে পারবো। তারপর হচ্ছে খারাপ মানুষের কাছ থেকেও আমি আত্মমন্থনের সহযোগিতা নিতে পারবো। সেটা হচ্ছে একটা খারাপ মানুষ যে কাজগুলো করে আমি তো দেখতেছি এটা খারাপ, ও কত খারাপ লোক, তখন আমাকে দেখতে হবে যে এটা কি আমার মধ্যে আছে, ও আমি তোকে খারাপ বললাম তো আমার মধ্যেও তো এটা আছে, তখন কি করতে হবে আমাকে সেটা বাদ দিতে হবে যে আমার মধ্যে একটা খারাপ গুণ আছে। আমি নিজেকে কী করলাম, মন্থন করলাম, যাচাই করলাম, যে তাকে দিয়ে নিজেকে দেখলাম ও তার মধ্যে তো আমার সেই খারাপ দিকটা ফুটে উঠেছে, আমি নিজেরটা ধরতে পারিনি কিন্তু তারটা দেখেছি, কিন্তু যখন যাচাই করতে গেলাম তখন দেখলাম কি আমার মধ্যেও সেটা আছে। তো এভাবেও কি আমরা আত্মমন্থন করতে পারি। আত্মমন্থনের সবচাইতে উত্তম পন্থা হচ্ছে ধ্যান সাধনা করা।
ধ্যানের মাধ্যমেই শুধুমাত্র পূর্ণভাবে আত্মমন্থন সম্ভব। কারণ যখন একটি ব্যক্তি ধ্যানের জগতে প্রবেশ করবে, তখন সে তার সব কিছু, অতীতের ভালো মন্দ সব কিছু দেখতে পাবে, সে তার ভালো মন্দগুলোকে যাচাই করতে পারবে। আমরা যখন কোনো কাজ করি, দেখবেন দলের মধ্যে পড়ে গেলে, 10 জনের সাথে মিশে গেলে একটা খারাপ কাজ আমরা করে ফেলি, বা দেখা যায় আমি আমার মনে অজান্তে আমি একটি খারাপ কাজ করে ফেলেছি, পরে হয়তো সেটা বুঝতে পারি, আবার অনেক সময় বুঝতে পারি না। কিন্তু দেখা যায় যে অনেক কাজের পরেই আমরা অনুতপ্ত হই, তার মানে কি আমি একটু পরেই বুঝতে পেরেছি। এটা কেন হয়? এটা হচ্ছে আমি এক প্রকার আত্মমন্থন করি, নিজেকে নিজের ভেতর সেই প্রশ্ন করতে থাকি, যাচাই বাছাই করতে থাকি, আমার কাজটা কি ঠিক হলো, আমার ভেতর থেকেই যেন কেমন করে। তো ধ্যানের জগতে যেটা হবে ওইটা হচ্ছিল কি, হঠাৎ হঠাৎ, কিন্তু ধ্যানের জগতে গেলে এটা আস্তে আস্তে পিউরিফাই হতে থাকবে, ময়লাগুলো কি, এটা এক ধরনের ছাঁকনি। ধ্যান কিভাবে হয় দেখেন, আপনি কিন্তু স্থির হয়ে যান সেখানে। আমরা যখন পানি পিউরিফাই করি, তখনও দেখা যায় কি, উপর তলাতে পানি দেই, সেটা আস্তে 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 নিগড়িয়ে একটা ফিল্টারের মধ্যে দিয়ে আসে, তারপর কি হয়, পানিটা পিওর হয়, ঝাঁকাঝাঁকি কিন্তু হয় না, আস্তে আস্তে হয়। তারপরে এটা হচ্ছে তো আধুনিক পদ্ধতি। যদি আমরা সাধারণ পানি পরিষ্কারের কথা বলি, যে আমি কোথাও গোসল করতে গেলাম বা নদীতে গেলাম, সেখানে কী করলাম, বাচ্চারা দেখা গেল যে দৌড়াদৌড়ি করলো পানির মধ্যেই, লাফালাফি করলো, পানি ঘোলা হয়ে গেল। কিন্তু আপনি স্থির করেন জলকে, আর কেউ গোসল করতে না নামুক, একটু পরে দেখবেন ঘন্টাখানেক পর আবার জল ঠিক হয়ে গেছে। এটা কেন? স্থিরতার কারণে। তো যখন আপনি ধ্যানের জগতে স্থির হবেন, আমরা তো এলোমেলো দৌড়াদৌড়ি করতেছি, আমার মনও দৌড়াদৌড়ি করে, কিন্তু যখন আমি ধ্যানের জগতে যাব, স্থির হব, তখন কিন্তু আমার সেই খারাপ দিকগুলো আস্তে আস্তে তলানিতে পড়তে থাকবে, আমি পরিষ্কার হতে থাকবো, আমি দেখতে পাবো যে আমার কোথায় ভুল ছিল, কোথায় কী ইত্যাদি, আর আস্তে আস্তে আমার হৃদয় স্বচ্ছ হবে, তখন কি আমি আগামীতেও তেমন কোনো ভুল কাজ করবো না। এভাবেই আমার পক্ষে আত্মমন্থন করা সম্ভব। তাছাড়া আত্মমন্থনের জন্য একজন গুরু প্রয়োজন, কারণ একজন গুরু ভালোমতো গাইড করার মাধ্যমেই কি আপনাকে আত্মমন্থনের সঠিক পদ্ধতি শিখিয়ে দিতে পারেন এবং কি সঠিক পদ্ধতি বাস্তবায়নে সহযোগিতা করতে পারেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে, আমি যখন বায়াত নিব তখন গুরু অবশ্যই কিছু জ্ঞান বা বাক্য দিবেন চলার জন্য, কিন্তু আমি যদি বলি যে মুর্শিদ আমাকে এমন একটি বাক্য দিন বা আমল দিন যার দ্বারা আমি আপনার রূপ দেখতে পাবো, এমনটা চাইলে কি তিনি আমাকে দিবেন, যদি আমার ভিতরে কিছু জ্ঞান আগে থেকেই থেকে যায়? অর্থাৎ এখানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে, যখন একজন ব্যক্তি বায়াত হবে, অর্থাৎ যখন তিনি বায়াত হবেন, তখন তিনি তার মুর্শিদের কাছ থেকে অবশ্যই কিছু শিক্ষা পাবেন, অর্থাৎ একজন মুর্শিদ অবশ্যই তার ভক্তকে কিছু বাক্য শিক্ষা দিবেন, কিছু আমল শিক্ষা দিবেন প্রথম অবস্থায়। তো তিনি যদি এমন কিছু চান যে মুর্শিদ আমাকে এমন কোনো বাক্য শিখিয়ে দিন বা আমল শিখিয়ে দিন যার দ্বারা আমি আপনার রূপকে দেখতে পাবো, তাহলে কি তিনি সেই প্রথম অবস্থায় ভক্তকে বা তাকে সেটা শিক্ষা দিবেন কিনা? আর এ ব্যাপার তিনি আরেকটি বিষয় যুক্ত করেছেন, সেটা হচ্ছে পূর্ব থেকেই যদি তার কিছু জ্ঞান থেকে থাকে মারফতের ব্যাপারে, অর্থাৎ আছে না যে আপনার তো জ্ঞান নেই তাহলে কেন শিক্ষা দিবে, তাই তিনি যেটা উল্লেখ করেছেন যে আসলে তিনি আগে থেকেই কি অনেক কিছু জানেন মারফতের ব্যাপারে, বায়াত হওয়ার আগেই আছে না, অনেকে অনেক স্টাডি করে, অনেক সাধু সঙ্গ করে, তো আগে থেকে যদি সে অনেক কিছু জানেন, সেক্ষেত্রে যদি সে মুর্শিদকে বলেন যে দয়াল আমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিন বা এমন কিছু আমল শিখিয়ে দিন যেন আমি আপনার রূপ দেখতে পারি, এমনটা করলে কি মুর্শিদ আসলে সেটা করবেন কিনা? তো সত্য বলতে আসলে এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার ক্ষমতা নেই, কারণ হচ্ছে এটা হচ্ছে সেই ভক্ত এবং সেই গুরুর ব্যাপার, অর্থাৎ এটা হচ্ছে যেই ভক্ত বায়াত হবে তার ব্যাপার এবং যার কাছে বায়াত হবেন সেই গুরুর ব্যাপার। গুরু যদি ইচ্ছা করেন ভক্তকে যখন তখন যা ইচ্ছা দিতে পারেন, অর্থাৎ তার কাছে হীরা জহরত মণিমুক্তা, তিনি কাকে কখন কি দান করবেন এটা একান্ত তার ইচ্ছা, প্রথমেই দিয়ে দিবেন না 1 বছর পরে দিবেন, এটা তার উপর নির্ভর করে, আর এটা ভক্তের উপর নির্ভর করে, এখানে আসলে আমার কিছু বলার নেই। তবে এখানে যেটা বলার আছে সেটা হচ্ছে, এখানে যে প্রশ্নটি করা হয়েছে যে আমি তার রূপ দেখতে পাবো, এখানে আপনাকে বুঝতে হবে যে রূপ দেখা বলতে কি বোঝায়। আপনি যদি শুধু রূপ দেখা দ্বারা এমন কিছু বুঝে থাকেন যে আপনি চোখ বন্ধ করবেন আর বিশাল কিছু একটা আসবে, নুরির মূর্তি, হ্যাঁ আপনি সেই রূপ দেখতে চান, এটার কোনো আমল আছে কিনা, বাক্য আছে কিনা, হ্যাঁ সেই রূপের কথা বলে থাকেন, সেটা একটা ব্যাপার। আরেকটা আছে না, আমি চোখ বন্ধ করলে আপনাকে সামনে পাই যেন, আরেকটা আছে না, আমি চোখ খোলা অবস্থায় বা যেভাবেই হোক আমি যেখানে যাই বিপদে পড়লে যেন আপনাকে স্মরণ করলে জানি, সেই বাক্য বলে যেন আপনি চলে আসেন, আপনার রূপ আমার সামনে আসে। এই ধরনের যদি কিছু বুঝিয়ে থাকেন তাহলে ব্যাপারটা আসলে ভিন্ন, কারণ আপনাকে আসলে মুর্শিদের রূপ সম্পর্কে বুঝতে হবে। আপনার যে মুর্শিদের যে বাহ্যিক গঠনটা রয়েছে, যে রূপটা রয়েছে, এই দেহ, এটা হচ্ছে তার আরএফএল ওজন, এটাকে ধরা যায়, ছোঁয়া যায় ইত্যাদি সব কিছু আঘাত করা যায়।
তো আপনি চোখ বন্ধ করলে যাকে দেখবেন, তিনি কিন্তু আপনার সেই মোটা দেহের আরএফএল ওযুতের মসজিদ সেখানে প্রবেশ করতে পারবেন না, অবশ্যই সেখানে অন্য একজন, সেটাকে বলা হয় ওয়াহিদুল ওযুদ। তো এই যে বাহ্যিক রূপ দেখলেন, এই রূপটা ঠিক থাকবে, কিন্তু কি তাকে দেখবেন ভিন্ন ভিন্ন দেহে, অর্থাৎ আরএফএল ওযুদ অর্থাৎ মোটা দেহে, এটা আপনি সামনাসামনি তাকে দেখছেন, বাসায় গিয়ে যদি চোখ বন্ধ করে তাকে দেখেন সেটা হচ্ছে কি ওয়াহিদুল ওযুদে। তারপর এখানে আরও বিভিন্ন বিষয়াদি আছে, এখানে মুর্শিদকে দেখা বলতে এই যে চোখ বন্ধ করলে শুধু তাকে দেখা, ব্যাপারটা কিন্তু সেরকম না। কারণ আমরা সত্যি বলতে চোখ বন্ধ করলে সবসময় অন্ধকার দেখি, আমরা কিছু একটাকে কল্পনা করতে পারি, এই কালোর মধ্যেই আমাদের মন দ্বারা বা কল্পনা শক্তি দ্বারা কিছু একটা কল্পনা করতে পারি, বা আমি যাকে দেখেছি তাকে আবার কি স্মরণ করতে পারি, এটুকুই। তো এটাই কিন্তু সেই রূপ দেখা না, এটার জন্য আপনাকে কোনো আমল জানতে হবে না, কারণ আপনি দুনিয়া যাই দেখেন পরে কি সেটা স্মরণ করতে পারেন। আর বিভিন্ন টেলিভিশনে যেসব প্রোগ্রামগুলো দেখায় যে বিপদে পড়লে মুর্শিদ চেহারা দেখিয়ে তাকে বিপদ থেকে রক্ষা করে, কোন মুর্শিদ মুরিদ ডাকলি, ব্যাপারটা কিন্তু অনেকটা সেরকমও ঘটবে না। অর্থাৎ যদি আপনি এভাবে প্রশ্ন করে থাকেন যে আমি বিপদ আপদে পড়লে বা বাসায় গেলে তাকে একটা বাক্য ধরে ডাকলাম আর তিনি সামনে চলে আসলেন একটা রূপ নিয়ে, তার সেই রূপ নিয়ে, না, এমনটা এত মানে এগুলো দুধভাতের মতো না। অনেকেই হয়তো সহজভাবে দেখছেন, টেলিভিশনে দেখানো হয় বা বিভিন্ন ভিডিওতে ছবিতে দেখানো হয় আমাদের বোঝানোর জন্য, বিষয়গুলো কিন্তু এত সহজ না, মুর্শিদ সেভাবেই হুট করে আপনার কাছে চলে আসবেন না। এখানে আরও বিষয় কথা আছে, তো হ্যাঁ, তিনি চাইলে, তিনি যদি একজন কামেল ব্যক্তি হন, আপনি তাকে ডাকলে তিনি আপনাকে সাড়া দিতে পারবেন, আপনাকে দেখাও দিতে পারবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এটা এরকম না, একটা বাক্য শিখিয়ে দিল, একটা মন্ত্র শিখিয়ে দিল আর আপনি সেটা পাঠ করলেন আর তিনি চলে আসবেন, এটা কখনোই সম্ভব না। এটা হতে পারে যে আমরা শুনি না জিনের গল্প ইত্যাদি, তো যদি কেউ জিন লালন পালন করে তাহলে সে একজন জিন পাঠাতে পারে, সে একটা রূপ ধরে আপনাকে সহযোগিতা করলো, সেটা আলাদা ব্যাপার। এক্ষেত্রে আরেক বিতর্ক আসবে, সে আসলে বাহ্যিক জিন আছে কি না, এটা সেটা আমি সেদিকেও যেতে চাচ্ছি না, আমি জাস্ট বোঝানোর জন্য, যেহেতু মানুষের এরকম মনে প্রশ্ন জাগে যে আসলে কি টেলিভিশনে যেভাবে আসে এভাবে সম্ভব কি না, না, এটা একটা আলাদা বিষয়, এই দেখাও আলাদা, ওই ডাকাও আলাদা। এরকম মন্ত্র বা বাক্য দিয়ে ডাকলে কোনো দিন মুর্শিদ আসবে না বা দয়াল আসবে না, যখন তখন ডাকবেন আসবে, এইরকম ঘটবে না। তারপরে বিষয় হচ্ছে সেই রূপের কথা, যে রূপের ব্যাপারে বলা হয়েছে দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, যে জালাল গীতিকার মধ্যে যে কথাটা আছে, এটা আবার আরেকটি বিষয়। তো এই যে দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, হ্যাঁ, এই যে পাগল হওয়ার যে দেখা, সেই অপরূপ রূপ, নুরানি মূর্তি, সেই দেখা আরও কঠিন দেখা, বাক্য পাঠ করে তাকে দেখা প্রায় অসম্ভব, সেখানে প্রেম লাগবে, ধ্যান জ্ঞান সব সংমিশ্রণের পর, দীর্ঘ সাধনার পর, তার সাথে সংযোগ স্থাপনের পরই সেই রূপ দেখা দিবে। এটা প্রথমে বায় ধরো সময় চাওয়ার বিষয় না, মরার সময় চাওয়ার বিষয় না, মানে 50 বছর সাধনা করলেন, গুরু পায়রবি করলেন, তারপরে বললেন যে গুরু আমি তো এখন মরে যাব, আমাকে একটি মন্ত্র বা বাক্য এখন শিখিয়ে দেন, 50 বছর আপনার গোলামি করলাম জানি আমি সেই রূপটি দেখতে পারি, না, এত সহজ না, এটা আপনার সাধনার সম্বল, এখানে কয়েক যুগও লাগতে পারে, আবার কয়েক জন্মও লাগতে পারে, কয়েক জীবনও লাগতে পারে। সুতরাং এরকম বাক্য চাওয়ার কিছুই নেই, বায়াত হওয়ার সময় মুর্শিদ যেটা দিবেন সেটাই আপনি সাদরে গ্রহণ করতে পারেন, সেটার উপরেই কি আমল করতে পারেন। আপনার প্রমোশন হলে, অর্থাৎ আপনি যখন সাধনায় উন্নতি লাভ করবেন, মুর্শিদি সময় মতো আপনাকে কি বিভিন্ন বিষয়ে দান করবেন, হ্যাঁ, আপনার প্রয়োজন হলে বা আপনার আকাঙ্ক্ষা থাকলে আপনি আপনার মুর্শিদকে সেটা জানাতে পারেন যে দয়াল আমাকে কি কোনো সাধনা দেওয়া যায় কিনা ইত্যাদি। আপনি যেহেতু ভক্ত তার মানে তো আপনি অবুজ, আপনি আবদার করতে পারেন, আপনার পজিশন বুঝে মুর্শিদ যেটা বলেন তার উপর সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু যেভাবে বলছেন যে বাক্য দিয়ে ডাকলি দয়াল আসবেন দেখা দিবেন মুর্শিদের রূপ, না, আগে আপনাকে মুর্শিদের রূপ কি সেটা মুর্শিদের কাছ থেকে ভালো মতো বুঝে নিতে হবে। আর যেটা উল্লেখ করেছেন যে পূর্ব থেকেই কিছু জ্ঞান থাকে, না, পূর্বে থেকে আপনার অনেক জ্ঞানই থাকতে পারে, সেটা কি আগে ঢেকে রাখতে হবে, সেই জ্ঞান মুর্শিদের সামনে নিয়ে গিয়ে দেখাবেন যে আমি এত জানি অত জানি, আপনি সেই জ্ঞান দিয়ে মুর্শিদকে যাচাই করবেন, না, এমনটা হলে আপনার বায়াত হওয়ারই দরকার নেই, আপনার জন্য পীর মুরিদি না, এটা একটা আলাদা বিষয়। এই পাণ্ডিত্য এগুলো আপনার বাসায় রেখে যেতে হবে, ভাণ্ড খালি করবেন তারপরে সেখানে যাবেন, উনি পবিত্র জিনিস দিয়ে আপনার ভাণ্ড ভরবেন। আপনি আগে থেকে জানেন এটা কিভাবে জানেন, সেগুলো সত্য না মিথ্যা, সেগুলো ভালো না মন্দ কীভাবে জানেন, এই জন্যই তো মুর্শিদের কাছে গিয়েছেন। তা আপনি যদি ধরেই নেন আপনি অনেকটা আগে থেকেই জানেন, আপনার এগুলো সব পিওর ভালো জিনিস,
তাহলে আপনার মসজিদের কাছে গিয়ে লাভ নেই। তো হতে পারে সেগুলো কাদামাটি, আপনার মসজিদ সেখানে ভালো পানি ঢাললো, সেটাও কি ঘোলাই থাকলো, কাদামাটি থাকলো। তাই আগে আপনার পাত্রটাকে কি করতে হবে, মসজিদের কাছে যাওয়ার পর আগে আপনি যা জানেন সেগুলোকে যাচাই বাছাই করে ভালো মন্দগুলো যাচাই বাছাই করতে হবে। মন্দগুলো মসজিদকে বলতে হবে যে দয়াল, আমি এই জিনিসগুলো এভাবে জানি, এগুলো কি ঠিক, মসজিদ যখন ঠিক মার্ক দিয়ে দিবে ঠিক, ভুল বললে সেগুলোকে ফেলে দিতে হবে। তারপরে মসজিদ ভ্রান্ত হলে, মসজিদ অবুঝ হলে, সেটা তো পরের কথা, তাহলে মসজিদ ত্যাগ করবেন, সেই বিষয়টাই আলাদা। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে আমি কিছু আগে থেকে জানি, আমাকে তিনি জানাবেন কিনা, মানে আপনি আগে থেকে পণ্ডিত, সুতরাং আপনার এত সময়ের দরকার কি, আপনি গেলেন আর আপনাকে সে বিশেষ কিছু দিয়ে দিল, এরকম একটা ধারণা থেকে কিন্তু এরকম প্রশ্নটা আসে। তো বিষয় হচ্ছে এরকম মনোভাব রাখা যাবে না, আগে ভাণ্ডটা খালি করতে হবে, বুঝতে হবে যে আমি কিছুই বুঝি না, বা নিজেকে জোর করে হলেও বোঝাতে হবে যে আমি কিছুই বুঝি না, আমি ওনার গোলাম, তারপরে যদি আপনি কিছু পান। আরেক ভাই প্রশ্ন করেছেন যে নাকের বামে যদি ইরা এবং ডানে যদি পিঙ্গলা থাকে তাহলে মুখ দিয়ে শ্বাস নেওয়া যায়, এটা আবার কোন নারী? অর্থাৎ উনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে, আমরা বলে থাকি যে বামে ইরা, ডানে পিঙ্গলা, মাঝখানে সুষুম্না, এই যে তিনটা নারীর কথা বলা হয়ে থাকে, তো এই তিন নারীর মিলনস্থলকে আমরা ত্রিবেণীর ঘাট বলে থাকি। তো এখানে উনি বলেছেন যে যেহেতু ডানের কথা বলেছেন, ডান ছিদ্র দিয়ে শ্বাস বের হয় এই জন্য ইরা, বাম দিয়ে এটা পিঙ্গলা, তো মুখ দিয়ে যে শ্বাস প্রশ্বাস নেওয়া যায় বা ছাড়া যায়, তাহলে এটা আবার কোন নারী? এখানে আপনাকে বুঝতে হবে শ্বাস নেওয়ার জন্য এগুলো নারী না, এই দেহের মধ্যে 72,000 নারী আছে, আরও কম বেশি বলা হয়ে থাকে, তার মধ্যে 350 নারী, 360 নারী মানে প্রধান, বা তার মধ্যে তিন নারী প্রধান, আরও অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন। তো এখানে নারী দ্বারা বোঝাচ্ছে আমাদের শরীরে যে রগগুলো আছে সেগুলো, এখানে নারী দ্বারা মানে কোনো মহিলা নারী এরকম কিছু বোঝাচ্ছে না, এখানে নারী মানে হচ্ছে রগ, এটা একটা পরিভাষা। তো এগুলি আর সাধারণত বাউলরাই বেশি ব্যবহার করে থাকেন, তারপর আমরা কিন্তু বলি যে নারী ভুঁড়ি এটা সেটা বলি না, নারী ভুঁড়ি বের হয়ে গেছে ইত্যাদি। হ্যাঁ, তো এই নারী হচ্ছে কি আমাদের যে রগগুলো আছে এগুলো, তো এই শ্বাস প্রবাহিত হওয়ার জন্য কিন্তু এগুলো নারী নয়, বরং এগুলো নারীগুলোর মধ্যে প্রধান, কারণ এখান কি শ্বাস চলাফেরা করে। এখন মুখ দিয়ে নেবেন না অন্য জায়গা দিয়ে নেবেন, এটা হচ্ছে আপনার একান্ত ইচ্ছা, আপনি নাক দিয়ে নেবেন এটাই স্বাভাবিক নিয়ম, আপনি মুখ দিয়ে নেন এটা আপনার ইচ্ছা, এর মানে এই না এখানে একটা নারী হতে হবে। তারপরে আপনার মুখে, আপনার গলায় অনেক জায়গায় অনেক নারী আছে, অর্থাৎ রগ আছে। তারপরে আমার এক বন্ধুকে আমি দেখেছি যে ওর কানে সমস্যা ছিল, অর্থাৎ কান ছিদ্র হয়ে গেছিল কোনো একটা সমস্যার কারণে, তো ও এরকম হতো যে ও যদি ওর মুখে ও নাক আটকে রাখতো তাহলে ওর কান দিয়ে হাওয়া বের হয়ে যেত, অর্থাৎ শ্বাস বের হয়ে যেত। তো আমাদের কয়েকবার এরকম কথা বলেছেন যে আমি, আমার সমস্যাটা এতটাই তীব্র হয়েছে যে ছিদ্র হয়ে গেছে, যদি আমি আমার নাক মুখ আটকে রাখি তাহলে আমার কান দিয়ে হাওয়া বের হয়ে যায়। তো তার মানে কি আপনি সেখানে আরেকটা প্রশ্ন রাখবেন যে তাহলে ওটা আবার কোন নারী? বিষয় হচ্ছে হ্যাঁ, কানেও একটা নারী, মুখেও নারী, তো এগুলো সেই নারী না। শ্বাস প্রশ্বাসের জন্য আমাদের মূলত নাক দ্বারাই শ্বাস প্রশ্বাসের কথা বলা হয়ে থাকে, মুখ দিয়ে শ্বাস নিচ্ছে মানেই যে এখানে আরেকটা বিষয় ধরতে হবে, টানতে হবে, ব্যাপারটা এরকম না, আপনি নিতে পারছেন নেন। তারপর বিষয় হচ্ছে মুখ দিয়ে শ্বাস নিলে আহামরি কোনো ক্ষতি নেই আমাদের, কিন্তু শ্বাস প্রশ্বাসের বিষয়টা মূলত আনা নেওয়ার বিষয়টা হচ্ছে কি আমাদের নাক দিয়ে। আর এখানে কিছু মোকাম মঞ্জিলের ব্যাপার আছে, এখানে আরও কিছু গভীর তত্ত্ব রয়েছে, মুখ দিয়ে শ্বাস নিলে যে ব্যাপারটা ভিন্ন রকম হয়ে যাবে, ভিন্ন তত্ত্ব ব্যাপারটা তা না, মূলত এখানে ইরাপিঙ্গলা সুষুম্নার বিষয়টা আলাদা, এখানে সে কিছু গভীর তত্ত্ব রয়েছে, এখানে শায়ের আসা যাওয়া, হ্যাঁ, আদমের আসা যাওয়া, সেই বিষয়গুলো প্রেক্ষিতেই কিন্তু ইরাপিঙ্গলার কথা বলা হয়ে থাকে। যেমন এখানে শ্বাস পরিবর্তন হয়, ডান থেকে বামে যায়, বাম থেকে ডানে যায়, দিন রাতের বিষয়টা নাকের মধ্যে হয়, মুখের মধ্যে কিন্তু হয় না, অর্থাৎ ডান দিয়ে যখন শ্বাস প্রবাহিত হয় তখনও মুখ দিয়ে চাইলে আপনি শ্বাস প্রশ্বাস নেওয়া আনা নেওয়া করতে পারেন, ডান দিক দিয়ে যখন হয় তখনও পারেন, বাম দিক দিয়ে যখন হয় তখনও পারেন, অর্থাৎ দিনও দেহের মধ্যে যখন দিন তখনও মুখের শ্বাস প্রশ্বাস আনা নেওয়া করতে পারেন, যখন রাত দেহের মধ্যে তখনও কি শ্বাস প্রশ্বাস আনা নেওয়া করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে এই যে ধীর হয়ে যায়, নিতে কষ্ট হয় মুখে, কিন্তু সেটা হয় না, মুখে সবসময় একই থাকে, কারণ এই রাস্তাটাই আলাদা। কিন্তু আপনাকে যদি পঞ্চতত্ত্ব সম্পর্কে জানতে হয়, সেই রং সম্পর্কে জানতে হয়, বা সেই দমের তত্ত্ব সম্পর্কে, তাহলে আপনাকে কিন্তু নাকের বিষয়টা দিয়েই সেগুলো জানতে হবে, মুখ দিয়ে সেগুলো, মুখের বিষয় নিয়ে গবেষণা করলে কিন্তু সেটা জানার উপায় নেই। অর্থাৎ কেউ যদি তার নাক সম্পূর্ণ বন্ধ করে রাখে, সে যদি শুধু মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়, তাহলে কিন্তু সে অনেক কিছুই ধরতে পারবে না, বুঝতে পারবে না, দিন রাতও বুঝতে পারবে না তার দেহের, কারণ এখানে পথই একটি। তো আপনাকে
নাক দিয়ে নিতে হবে। তারপর কেউ যদি নিয়মিতই মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে থাকে, তাহলে অবশ্যই এখানে একটা সে অসুস্থ হয়ে যেতে পারে তার নিয়মের পরিবর্তনের কারণে। কারণ আমরা মুখ দিয়ে তখনই শ্বাস প্রশ্বাস নিই যখন আমরা নাক দিয়ে নিতে পারি না, কিন্তু এমনিতে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিলে তেমন কোনো ক্ষতি নেই। প্রাণায়ামেরও অনেক এমন নিয়ম আছে যেখানে নাক দিয়ে শ্বাস নিতে হয়, মুখ দিয়ে শ্বাস ছাড়তে হয়, কিন্তু এখানে সেই ইরাপিঙ্গলা সুষুম্নার বিষয়টা এখানে মানে খাটবে না। তো আমি এই ভিডিওতে তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তো আগামীতে আমি আরও কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছেন, আমি ছোট করে বলার চেষ্টা করেছি। তো এইভাবেই আমি আগামীতেও আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, আরও সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব, যতটা সহজভাবে কম সময়ে উত্তর দেওয়া যায় এবং অধিক প্রশ্নের উত্তর দেওয়া যায়। তিনটার বদলে যেন পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারি, আমি সেভাবেই চেষ্টা করব। তো আপনারা যদি কোনো বিষয় বুঝতে না পারেন অবশ্যই মন্তব্য করবেন, বা এই ভিডিওর আলোচনার বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সেগুলো মন্তব্য করতে পারেন। আমি মন্তব্যগুলো মাঝে মাঝেই চেক করি, অনেক সময় দেখা হয় না, কিন্তু অনেক দিন পর পর আবার এগুলো চেক করা হয় এবং আমি নোট করে রাখি। তো আমি চেষ্টা করব যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া সম্ভব আমি সেগুলোর উত্তর দেওয়ার, আর যেগুলোর উত্তর আমার জানা নেই বা আসলে সেগুলো ফেসবুক বা ইউটিউবে আলোচনা করার মতোই না, বা বিষয়টা আসলে খুব বেশি বিতর্কিত, তাহলে হয়তোবা সেই বিষয়গুলো আমি সামনে উল্লেখ করব না। কারণ আমি যেটা জানি না সেটা তো আর প্রশ্ন সামনে তুলে বলার কিছু নেই যেটা আমি জানি না, কারণ আমি উত্তর দিচ্ছি না মানে সেই বিষয়টা হয়তো আমি জানি না। আর কিছু বিষয় আছে যে বিষয়টা নিয়ে আমি বলতেই চাচ্ছি না বা সেটা নিয়ে বলা সম্ভব না অনলাইনে, তো আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই মন্তব্যগুলো নিয়ে আলোচনা করব যে মন্তব্যগুলো নিয়ে অনলাইনে বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আলোচনা করা সম্ভব এবং যে বিষয়ে আমি জানি। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।